नमस्कार दर्शक बंधुरा, झुमा रान्नाघरे अपने सबाई के स्वागत। आज हमें अपन साथे पनीर आलुर एक रेसिपी शेयर करब। ता चलू राननाटा देखे नहीं। पनीर क्यूब को केटे नहीं जा लागसे से हलो मटरशुटी, कैप्सिकम क्यूब को काटा, प्याज कुचि एक बड़ साइज, 10-12 रसुन कोवा, 1 इंची आदा, एक बड़ टमेटो, एक बड़ आलू छोटो छोटो टुकड़ो कर नहीं। एबार फ्राइंग पैन बा कड़ाईते आमी सादा तेल व्यवहार करब। तार जोन्नो दिए दिलाम 2 टेबल स्पून सादा तेल, सामान्य 1 चिमटे हलुद गुड़ो, 1 चिमटे नून दिए देव। ता एर मध्ये पनीरटा दिए आमी एकटु हल्का भेजे नेब। पनीर खूब बेशि भाजार दरकार नहीं, একটু সামান্য হালকা এপিটোপিট ভেজে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে নিরামিষ পনির আলুর রেসিপি শেয়ার করা আছে, যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আর পনিরের নানা ধরনের রেসিপিও শেয়ার করা আছে, যার প্লেলিস্টের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফ্রাইং প্যানে তেল আছে, তাতে আমি আলুটা ভেজে নেব। পনিরটাও আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি, আর আলুটাও মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব, যাতে আলুটা ভাজাও হয় আর হালকা সেদ্ধও হয়ে যায়। এর জন্য আমি সামান্য নুন দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন, আর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজব। এইভাবে একবার করে নাড়ব আর ঢাকা দেব, এইভাবে আলুটা ভেজে নিচ্ছি। এবার আলুগুলো তুলে নিলাম। এবার গ্রেভির জন্য আমাকে তেল দিতে হবে, সাদা তেল ব্যবহার করছি। 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। গোটা গরম মশলা, 1টা এলাচ, লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়েছি, এলাচটা ফাটিয়ে নিয়েছি। এবার গরম মশলার একটা সুন্দর ফ্লেভার আসবে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব, তবে খুব ব্রাউন করে ভাজবো না, মোটামুটি একটু লাল লাল ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো রসুন বাটা প্রায় 1 টিস্পুন আর আদা বাটা 1 টিস্পুন। যতটা আদা রসুন আমি প্রথমে দেখিয়েছি ততটাই আমি দিয়ে দিলাম বেটে। আদা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। খুব সামান্য করে গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো, একবার দিয়ে আরও সামান্য একটু দিলাম, মোটামুটি 1/2 টিস্পুনের কম শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। এবার দিলাম ধনে গুঁড়ো 1/2 টিস্পুন আর জিরের গুঁড়ো 1/4 টিস্পুন। গুঁড়ো মশলা খুব সামান্য পরিমাণে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এক মিনিট নাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, গ্রেভিটাও সুন্দর হবে। এবার টমেটোটা ঢাকা দিয়ে আমি রান্না করব। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা কষানো হয়ে গেছে, টমেটোর জলটাও শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি। টু টেবিল স্পুনের মতো মটরশুঁটি আছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন নুন দিলাম। সামান্য কয়েক দানা চিনি দেবো,
खूब सामान्य दिलाम। नून चीनीटा मिशिए निच्छी। एबार भाजा आलूटा दिए देव। सब भालो करे एक बार मिशिए नेब। এবার রান্নায় আমি গরম জল ব্যবহার করব, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এক থেকে দেড় কাপ গরম জল আমি দেব। প্রথমে এক কাপ গরম জল দিলাম, দেখে নেব আরও হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হবে, প্রায় 7-8 মিনিট লাগবে। আর 7-8 মিনিট পরেই আমি ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকাম শেষে দিতে হবে, তাহলে ভালো ফ্লেভারটা আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবার ভাজা পনিরটা এখানে মিশিয়ে দেব। পনির আর ক্যাপসিকাম প্রায় একসাথে দিয়ে দিলাম। রান্না শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগে এবার গ্রেভিটা বাড়ানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে ক্রিম ব্যবহার করতে পারেন। দুটো কাঁচা লঙ্কা গোটা অবস্থাতেই দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর 1/2 টিস্পুন কসুরি মেথি আমি হাত দিয়ে একটু রাব করে দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো শেষে। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম, ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। অবশ্যই ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রান্নাটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে আজ এখানেই, পরের দিন আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।